প্রাকৃতিক দুর্যোগ কিংবা দারিদ্র্যের মতো কারণগুলোর জন্য দেশে অনেকেরই ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ হয় না। তাদের অনেকেরই নেই মাথা গোজার ঠাই। ভূমিহীন গৃহহীন এসব মানুষের কাছে নিজের একটি ঘর স্বপ্নের মতো ব্যাপার, কিন্তু সেই স্বপ্নকেই বাস্তব রূপ দিয়েছে সরকারের আশ্রয়ন প্রকল্প। ঘর পেয়েছেন প্রায় 70,000 ভূমিহীন গৃহহীন পরিবার। শেখ হাসিনা ঘর দিছে, আমি হাজার হাজার দোয়া করি। বাড়িটা অনেক সুন্দর, কিন্তু বাথরুম আর রান্নাঘর আর গোসলখানা এই দৃশ্য আমি আর কখনো দেখিনি। এখানে আমি আমার ঘর সাজাতে চাই, খেলতে চাই, সবকিছু করতে চাই, পরে ফুল গাছ লাগাতে চাই, হাঁস মুরগি পালবো আর খরগোশ পালবো। এই মানুষগুলো এখন আনন্দ আর ভালোবাসায় সাজাচ্ছেন স্বপ্নের ঠিকানা। তার জাগালি ঘর নাই, কত বিদিকতে ছিলাম, এখন সরকার দিয়ে তো খুব আরাম পাচ্ছি। হাসিন নাম বলে পাইল, তোমরা যোগাযোগ করছে, হাসিন যোগাযোগ করছে, আল্লাহ মনটা শান্তি করছে। নতুন আবাসনে ভূমিহীন ও গৃহহীন মানুষের সাংস্কৃতিক স্বকীয়তা, নিজস্ব আচার যেন টিকে থাকে সেদিকেও নজর রেখেছেন কর্তৃপক্ষ। সীমান্ত এলাকার সাবেক ছিটমহলের বাসিন্দারাও পেয়েছেন এই উপহার, যা তাদের কাছে বড় পাওয়া, আত্মপরিচয়ের ঠিকানা। একসময় ছিটমহল দাসের ছড়া, এখন কামালপুর গ্রাম। এই অঞ্চলের মানুষ বাংলাদেশের নাগরিকত্ব পেলেও সকল দরিদ্র মানুষ ছিল অবহেলিত। তাদের জন্য আশ্রয়ণ প্রকল্পের এই বাড়িগুলো যেন মুখের হাসি। আমার বাপ দাদা 14 কোশি দেখিল নে হয়, এখনো দেখাও নাই। তার মধ্যে আমার কপালে আসছে এই জিনিসটা, এই সরকার বলে আমরাও দেখলাম, আমরাও খুব খুশি আছি। এখন নিজের ঘরে এখন আল্লাহর রহমত হচ্ছে, শেখ হাসিনার দয়া আর কি, আমরা ঘর পাইলাম, এটাই আমার সৌভাগ্য আর কি। যারা একদম সহায় সম্বলহীন এবং যাদের একটু জমি নেই এবং বসবাসের মতো কোনো গৃহ নেই, তাদেরকে আমরা ইউনিয়ন পরিষদে যিনি নির্বাচিত জনপ্রতিনিধি এবং তাদের মাধ্যমে প্রস্তাবটি নিয়ে উপজেলা পর্যায়ে যে টাস্কফোর্স কমিটি আছে সেখানে আমরা সেটি চূড়ান্ত করেছি। 2 মাস অন্তর অন্তর উপজেলার সব অফিসার মিলে বিভিন্ন গুচ্ছগ্রাম বা আশ্রয়ণ বা আবাসন এগুলো কিন্তু পরিদর্শন করি, এবং পরিদর্শনের সময় তাদেরকে আমরা এই ঘরগুলো রক্ষণাবেক্ষণে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। সরজমিনে এমন কয়েকটি প্রকল্প ঘুরে জানা গেল যেসব বাড়ি তারা পেয়েছেন তার জন্য চেষ্টা তদবির করতে হয়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতায় ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় আনা হয়েছে। তাদের নামে কোনো জমা জমি নাই, তাদেরকে আমরা সিলেকশন দিয়েছি ভূমিহীন হিসাবে। সরকার বলেছিল যাদের কিছু নাই তাদেরকে আপনার ঘর করে দেবেন, সেই কারণে তাদেরকে আমরা সিলেকশন দিয়েছি। আমরা মনিটরিংয়ের মাধ্যমে জেলা প্রশাসন থেকে নিশ্চিত করার চেষ্টা করছি যাতে এই ভূমিহীনদের ঘরগুলো এবং তাদের কাজের যেন মানগুলো যেন যথাযথ থাকে। প্রত্যেকটি উপকারভোগীদের অনুকূলে এই 2% করে জমির যে বন্দোবস্ত প্রক্রিয়াটি সেটিও শেষ করেছি। প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে এসব বাড়ি নির্মাণে ছিল বাড়তি নজরদারি, বজায় রাখা হয়েছে গুণগত মান। সব মিলিয়ে স্বপ্নের ঠিকানায় পৌঁছার আনন্দে ভাসছেন আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, কুড়িগ্রাম।